আসসালামু আলাইকুম, বায়ান্নো ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। এবার ইসরায়েলি হামলা থেকে বাঁচাতে ইরানকে সহায়তার কথা বলল রাশিয়া। এতদিন বিভিন্ন গণমাধ্যম অনুমান নির্ভর খবর প্রকাশ করলেও এবার সূত্রের মাধ্যমে খবর প্রকাশ করেছে স্কাই নিউজের আরবি সংস্করণ। চ্যানেলটি আজ সূত্রের কথা প্রকাশ করে দাবি করেছে যে রাশিয়া ইরানকে সাহায্য করবে। চ্যানেলটির বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম মারিফ জানিয়েছে, ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানকে আত্মরক্ষা করতে রাশিয়া সাহায্য করবে এমন সম্ভাবনাকে উড়িয়ে দেয় না। ইসরায়েলি সূত্র স্কাই নিউজকে বলেছে যে ইরানকে রাশিয়ার সাহায্যের মধ্যে বিমান হামলা ঠেকাতে এবং ইলেকট্রনিক যুদ্ধে সামরিক সরঞ্জাম থাকতে পারে। মস্কো বলেছে ইসরায়েলের সরাসরি আক্রমণের মুখোমুখি অবস্থায় তারা ইরানকে একা ছেড়ে যাবে না, এমন ইচ্ছা তাদের নেই। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার পরে বিশ্লেষকরা অনুমান করেছেন যে ইরান এখন তার নিজের প্রয়োজনের সময়ে রাশিয়ার কাছ থেকে প্রতিদান এবং সমর্থন চাচ্ছে। ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেশকভ মঙ্গলবার সিএনবিসিকে বলেন, আমরা ইরানের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার উন্নয়ন করছি, আমরা এটি আরও করতে চাই। গত সপ্তাহে ইসরায়েলি কিছু গণমাধ্যম খবর দিয়েছিল যে ইরান রাশিয়া ও চীন থেকে কিছু অত্যাধুনিক ও গুরুত্বপূর্ণ অস্ত্র ডেলিভারি পেয়েছে বা পেতে যাচ্ছে। এর মধ্যে ছিল চীন থেকে লেজার অস্ত্র, যা ইতিমধ্যেই তেহরানে মোতায়েন করা অবস্থায় দেখা গিয়েছে। রাশিয়ার কাছ থেকে আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও অত্যাধুনিক ফাইটার জেট Su-35 এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডেলিভারি পেয়েছে বা পেতে যাচ্ছে বলে দাবি করা হচ্ছিল। এসব অস্ত্র ইরান ডেলিভারি পেয়ে থাকলে তা ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করবে। বলা যায় ইরানের যতটুকু দুর্বলতা আছে তা এসব অস্ত্রের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব। রাশিয়া কিভাবে ইরানকে সমর্থন করতে পারে তা দেখার জন্য সবার দৃষ্টি এখন দক্ষিণ পশ্চিম রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনের দিকে। রাশিয়ার পশ্চিমের নগর কাজানে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ব্রিক্স সম্মেলন। তিন দিনের এই সম্মেলনে যোগ দিতে বিশ্বের বেশ কয়েকজন নেতা রাশিয়া গেছেন। উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, চীন ও ভারত মিলে 15 বছর আগে ব্রিক্স জোট গঠন করে পরের বছর এতে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। এরপর মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে এ জোটের সম্প্রসারণ ঘটানো হয়। মার্কিন গণমাধ্যম সিএনবিসি এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এটা ব্যাপকভাবে প্রত্যাশিত যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই শীর্ষ সম্মেলনের ফাঁকে কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। ধারণা করা হচ্ছে তারা বিভিন্ন ক্ষেত্রে এবং সম্ভাব্য সামরিক খাতে সহযোগিতা আরও গভীর করবে। এদিকে উদীয়মান অর্থনীতি দেশগুলোর সংস্থা ব্রিক্স তাদের মধ্যকার লেনদেন থেকে ডলার বাদ দেওয়ার দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে ব্রিক্স পে নামক লেনদেন ব্যবস্থা উদ্বোধন করেছে। বলা হচ্ছে এতে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য কমে যাবে। ব্রিক্স গ্রুপ তার সদস্যদের মধ্যে আন্তর্জাতিক লেনদেন সহজতর করার জন্য একটি স্বতন্ত্র আর্থিক লেনদেন ব্যবস্থা তৈরি করেছে, যা বিশ্বব্যাপী প্রচলিত আর্থিক ব্যবস্থাকে একটি বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। বার্তা সংস্থা মেহরের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্রিক্সভুক্ত দেশগুলোর সাম্প্রতিক সম্মেলনে ব্রিক্স পে এর মোড়ক উন্মোচন করা হয়। সম্মেলনে ঘোষণা করা হয় ডলারমুক্ত লেনদেন সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজতর করা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব হ্রাস করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম অনন্য ভূমিকা পালন করবে। প্রকাশিত খবর থেকে জানা যায় ব্লকচেইনের মতো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে ব্রিক্স পে পরিচালিত হবে এবং বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যবস্থা সুইফটের শক্তিশালী বিকল্পে পরিণত হওয়ার সক্ষমতা এটি থাকবে। রাশিয়ার সংসদের উচ্চকক্ষ রুশ ফেডারেশন কাউন্সিলের সভাপতি ভ্যালেন্টিনা মাতভেঙ্কো এ সম্পর্কে দাবি করেছেন ব্রিক্স পে সঠিক পথে এগোচ্ছে। তিনি বলেন, এই আর্থিক ব্যবস্থা এতদিন স্বপ্ন ও পরিকল্পনা আকারে থাকলেও এখন তা বাস্তব রূপ লাভ করেছে। মাতভেঙ্কো আরও বলেন, উন্নয়নশীল যেসব দেশ নিজেদেরকে মার্কিন ডলারের আধিপত্য থেকে মুক্ত করতে চেয়েছিল, এই আর্থিক ব্যবস্থা তাদের চাহিদা পূরণ করতে পারবে। এ পর্যন্ত বিশ্বের 50টিরও বেশি দেশ এই আর্থিক ব্যবস্থায় যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। এসব দেশের বেশিরভাগ এশিয়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সম্পর্কে বলেছেন, ব্রিক্সভুক্ত দেশগুলো বর্তমানে তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে আর্থিক তথ্য লেনদেনের একটি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি ব্রিক্সভুক্ত দেশগুলোর শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর প্রধানদের এক সম্মেলনে বলেন, এই ব্যবস্থা আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য আদান প্রদানের জন্য নিরাপদ নেটওয়ার্ক হিসেবে বিবেচিত সুইফটের বিকল্প হিসেবে কাজ করবে।
এর আগে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন জানিয়েছিলেন, আর্থিক লেনদেনের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের বড় বড় কিছু চুক্তি সই হয়েছে। তিনি জানান, ব্রিক্সভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে লেনদেনে ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজ নিজ জাতীয় মুদ্রা ব্যবহার করতে চায়। আন্তর্জাতিক অঙ্গনের বর্তমান আর্থিক ব্যবস্থা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উপর নির্ভর করে গড়ে উঠেছে জানিয়ে ফারজিন বলেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিশ্বের বেশিরভাগ দেশ নয়া ব্যবস্থায় প্রবেশ করতে চায়। ব্রিক্স তাদের সে চাহিদা পূরণ করতে পারে বলে তিনি মন্তব্য করেন। এবারে ইসরায়েল প্রসঙ্গ। ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধে ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে সশস্ত্র বাহিনী চাকরি ছাড়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি সেনারা। এরই মধ্যে 150 সেনা এই বিষয়ে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে কিছুদিন আগে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর 138 জন সেনা চিঠি লিখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান, গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে তারা আর বাহিনীতে থাকবেন না। এ চিঠিতে স্বাক্ষরকারীদের একজন নারী। সর্বশেষ মঙ্গলবার আরও 15 জন সেনা একই ইস্যুতে চিঠি লিখে ইসরায়েলি সমর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের কয়েকজন জানিয়েছেন, তারা এরই মধ্যে বাহিনীর সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করেছেন, তারা আর ইসরায়েলি বাহিনীর হয়ে কার্যক্রম পরিচালনা করবেন না। আবার অনেকে বলেছেন তারা ধৈর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন না হলে তারা আর বাহিনীতে থাকবেন না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ত, সেনাপ্রধান হেরজি হালেভি এবং সরকারের অন্য শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো লেখা চিঠিতে বলা হয়েছে, আমরা সক্রিয় ও রিজার্ভ সৈনিক এবং অফিসাররা ঘোষণা করছি যে আমরা এভাবে চলতে পারব না, গাজার যুদ্ধে আমাদের ভাইবোন ও জিম্মিদের মৃত্যু হচ্ছে। চিঠিতে আরও বলা হয়, অক্টোবরের 7 তারিখের সেই অভিশপ্ত দিনে আমরা এক ভয়াবহ ও নির্বিচারে হত্যাকাণ্ডের মুখোমুখি হই, যেখানে 1,000-এরও বেশি মানুষ নিহত হয় এবং শত শত মানুষকে জিম্মি করা হয়। আমরা সঙ্গে সঙ্গে সেনাবাহিনীতে তালিকাভুক্ত হয়ে যুদ্ধে যোগ দেই, আমাদের দেশকে রক্ষার জন্য এবং গাজায় আটক জিম্মিদের উদ্ধারের জন্য। তবে আজ এটি স্পষ্ট যে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া কেবল জিম্মিদের মুক্তিকেই বিলম্বিত করছে না, বরং তাদের জীবনকেও বিপন্ন করে। অনেক জিম্মি ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছে, যা সামরিক অভিযানে উদ্ধার হওয়া মানুষের চেয়ে অনেক বেশি। চিঠিতে তারা কবে চাকরি ছাড়বেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেনি, তবে তারা সতর্ক করে দিয়েছেন সেদিন আসন্ন। চিঠিতে বলা হয়, আমরা যারা কাজে নিবেদিত এই মর্মে ঘোষণা করছি যে যদি সরকার অবিলম্বে যুদ্ধের দিক পরিবর্তন না করে এবং জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার জন্য একটি চুক্তি এগিয়ে নিতে কাজ না করে, তাহলে আমরা আর কাজ করব না। তারা আরও বলেন, আমাদের মধ্যে অনেকেই এরই মধ্যে অবসরে চলে গেছেন, বাকিরাও যাবেন। সেই দিনটি আসন্ন যখন আমরা ভগ্ন হৃদয়ে দায়িত্ব পালনে আর হাজির হব না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এখনই একটি চুক্তিতে সই করুন যাতে জিম্মিদের জীবন রক্ষা করা যায়।